নমস্কার প্রিয় দর্শক বন্ধু মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই আজকে আমি আপনাদের একটি নতুন বিষয় জানাতে চলেছি সেটি হচ্ছে শুধুমাত্র কুম্ভ মেলার দিন আপনি এই হনুমানজির দেখা পাবেন অন্য কোনো দিন আপনি কিন্তু দেখা পাবেন না আসুন তবে শুরু করি ভিডিওটি হনুমানজির এই মন্দির এনাহাবাদের কাছে অবস্থিত আপনারা এলাহাবাদের এই ব্যতিক্রমী মন্দিরটি এখন দেখতে পাচ্ছেন এই মন্দিরটি কথিত রয়েছে সারা বছর নাকি জলের নিচে ডুবে থাকে আপনি যদি এলাহাবাদে কুম্ভ মেলাতে যান তবে আপনি দেখতে পাবেন সারা বছর এই মন্দিরটি যদিও বা জলের নিচে ডুবে থাকে কিন্তু কুম্ভমেলার সময় ডুবে থাকে না কারণ কথিত রয়েছে পুরাণে গঙ্গাদেবী হনুমানজির চরণ স্পর্শ করার জন্য সারা বছর কিন্তু জলের নিচে ডুবিয়ে রাখে হনুমানজির এই মন্দিরকে কিন্তু কুম্ভ দিন শুধুমাত্র বছরের দুটি দিন দর্শনার্থীদের অথবা যারা পুণ্যার্থী রয়েছে তাদেরকে দেখার সুযোগ করে দেন মা গঙ্গা কাজেই এলাহাবাদের এই মন্দিরে আপনি যদি যান তবে একসাথে দুটো দেবদেবীর আশীর্বাদ পেতে পারেন একটি হচ্ছে হনুমানজি এবং অন্যটি হচ্ছে মা গঙ্গা এই দুজনের একসাথে আশীর্বাদ নিন নিয়ে জীবনকে ধন্য করুন এখানে আপনাদের জানিয়ে রাখি এই হনুমান মন্দিরে আপনি যদি কোনো ইচ্ছা করে আসেন অর্থাৎ কোনো কিছু যদি চান তবে কিন্তু খুব সহজে তা পূরণ হয়ে যেতে পারে কারণ এটি একটি বিখ্যাত ধর্মীয় জায়গা এবং এখানকার গঙ্গা যদি আপনি স্নান করেন তবে রোগ শোক তাপ এবং পুনর্জন্ম থেকে মুক্তি পেতে পারেন কাজেই আর এই জগতে এই কষ্ট দুঃখ যন্ত্রণাময় জগতে আপনাকে আর ফিরে আসতে হবে না কাজেই আপনারা অবশ্যই যদি সুযোগ থাকে এলাহাবাদে যান এই মন্দিরে হনুমানজির দর্শন করুন এবং গঙ্গা স্নান করুন নিজেকে পবিত্র করুন দীর্ঘদিনের যে পাপ তা আপনি এই সময় ধুয়ে ফেলুন এবং আপনার জীবনকে করে তুলুন সুন্দর সৌভাগ্যময় শান্তিময় এই হনুমানজির কাছে আরেকটি আপনি ইচ্ছা রাখতে পারেন সেটি হচ্ছে আপনার যদি কর্মে বাধা থাকে তবে আপনি অবশ্যই চাকরির জন্য হনুমানজির কাছে কৃপা চান এই হনুমানজি আপনাকে চাকরি করার ব্যবস্থা করে দিয়ে থাকেন এমনটাও লোক কথা অনুযায়ী আমরা জানতে পারি কাজেই অবশ্যই জান